আজকে চলে এসেছি আমরা লেকে, সন্ধেবেলা কলকাতার রবীন্দ্র সরোবর লেকে সন্ধেবেলা চলে এসেছি। খুব অন্ধকারাচ্ছন্ন একটা ভিডিও তোমরা দেখতে চলেছ, চলো শুরু করা যাক। গড়িয়া থেকে গোলপার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম অটো ধরে। সন্ধেবেলা রাতের শহর বেশ ভালোই লাগে, এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম ঢাকুরিয়া ব্রিজে। আর বিশ্বাস করো, ঢাকুরিয়া ব্রিজ সন্ধেবেলা এত ভালো লাগে কি বলবো তোমাদের। আর কিছুক্ষণের মধ্যেই আমরা 55 তলায় পৌঁছাবো, যেটা গোল পার্কের ঠিক আগে স্টপেজ। সেইখান থেকেই আমাদের হাঁটা শুরু হবে। সাউদার্ন এভিনিউর দিকে যাচ্ছি, মানে লেকের পাশ দিয়ে যাব। একটা অন্ধকার অন্ধকার মুহূর্ত সন্ধেবেলা কেমন লাগে সন্ধেবেলা হাঁটতে, সেটা আজকের এক্সপ্লোরার দেখাবে। ওই সামনে দিয়ে হেঁটে আসছিলাম এবং স্ট্রেট সামনে দেখা যাচ্ছে কলকাতা গভর্নমেন্টের সার্কিট হাউস, অ্যান্ড তারপর আবার আমরা এই রাস্তার ধার দিয়ে সোজা হেঁটে যাব সামনের দিকে। আর রাস্তার দুধার দিয়ে কিন্তু হাঁটার জায়গা আছে। সন্ধেবেলা এইরকম নিঝুম শান্ত রাস্তা দিয়ে তোমরাও হাঁটতে পারো। তুমি সার্কিট হাউস সম্বন্ধে কি একটা বলছিলে? আচ্ছা, আর এই গেটের ফাঁক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ লেক। এটা লেকের ভিতরটা সন্ধেবেলা যাবো, চলো ধীরে ধীরে সামনের দিকে এগোই। এবার লেকের সামনে খাওয়াই, দেখো ভুট্টার দোকান, এখানে চায়ের দোকান, আর এখানে এই দোকানগুলো তো আছেই। এই হচ্ছে লেকের গেট। সন্ধেবেলা লেক আমরাও কখনো আসিনি, তোমাদের জন্য আজকে স্পেশাল ভিডিও। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। দেখো লেকের মধ্যে যদি তোমরা 6টার সময় আসো, এইরকম ঘুটঘুটে একটা অন্ধকার শুনশান মুহূর্ত তোমরা ফিল করবে। এখন হাতে সময় দেখাচ্ছে, দেখো 6টা, ঠিক 1 ঘন্টা আর খোলা থাকবে। এদিকটা অন্ধকার, এই সাইডটা অন্ধকার, একটা ভুতুরে বলবো না, মানে একটা অন্ধকার মুহূর্ত। যদি আমাদের মতো তোমরা উপভোগ করতে চাও আসতে পারো। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? রাইট। আর দূর থেকে মাঝে মাঝে লেকের ভিতর থেকে গাড়িগুলো কিন্তু এইভাবে বেরিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাবে। দেখো, তবে আমি বলবো যদি সন্ধেবেলা আসো, এইরকম লেকের ধারে যাও, তাহলে অবশ্যই হুডি বা জ্যাকেট নিয়ে এসো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগতে পারে তোমাদের। এই বসার জায়গাগুলো দেখো, সন্ধেবেলা কিছু দেখা যাচ্ছে? এই দেখো এইরকম আলো, আর এইরকম কিছু বসার জায়গা কিছু দেখাই যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে পুরো। সামনে লেকের সামনে ঢোকার একটু আগে থেকেই দেখো এরকম গাড়ি পার্কিং হতে শুরু হয়, আর ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর আমরা অনেকটা কাছে এসে গেছি, এটা সুলভ, আর ওই যে ডান দিকে চলে যাব। দেখো লেকের ধারে যাচ্ছি, খালি নদী নদী কেন বলছি আমি? দেখো ঘুট ঘুট করছে অন্ধকার, কেউ নেই, রাস্তা ফাঁকা। এই বাঁ দিকে এলাম। আমি বলবো তোমরাও ফোনে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নাও, কারণ আজকের ভিডিওয়ে বেশ নয়েজ থাকতে পারে। তার কারণ এতই অন্ধকার ছিল, দেখানো খুবই মুশকিল হয়ে পড়ছিল। আর দেখো এই হচ্ছে লেক, একজন ভদ্রলোক বসে আছে অন্ধকারের মধ্যে, এই আলোগুলো দেখা যাচ্ছে, এটাই বিশাল ব্যাপার। এই হচ্ছে লেকের জল, তোমরা ওখানে যদি যাও না দেখবে ঘুট ঘুট করছে অন্ধকার, টিম টিম করছে আলো, এবং বন্ধ হবার আগে এই 1 ঘন্টা তোমরাও এইভাবে উপভোগ করতে পারো। এত অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না, নদীর ধারে, নদীর ধার বারবার বলছি, লেকের ধারে যখন যাচ্ছি এত অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘুট ঘুট করছে অন্ধকার। তো চলো ভিতর দিয়ে হাঁটি, এইখান দিয়ে এসো, এই দিকে আলোটা আছে, যেদিকে আলো আছে সেদিক দিয়ে হাঁটি। এই দেখো এই হচ্ছে লেকের ভিতর সন্ধেবেলা,
এটা একটা হাঁটার রাস্তা, আর পাশে আর একটা হাঁটার রাস্তা আছে, সেটা আরেকটু অন্ধকার। আর একেবারে লেকের ধারটা দেখতে পাচ্ছ যে অনেকগুলো ছোট ছোট সাদা সাদা আলো জ্বলছে, ওইটা হচ্ছে লেকের ধার। ঠিক আছে, আমি একবার তোমাদের, এইটা হচ্ছে লেকের যে রাস্তায় সবাই ছোটে হাঁটে, চওড়া রাস্তাটা লেকের ভিতরে, সেটা এই যে সবুজ হয়ে যাচ্ছে আলোটা দেখতে পাচ্ছ, এটা কেন সবুজ হচ্ছে জানো তো? কারণ এই আলোগুলো একটু সবুজে আর কি, সবজি গ্রিনিশ। তো কেমন লাগছে এক্সপ্লোরার চক্রবর্তী? এক্সপ্লোরার চক্রবর্তী এরকমই বেরিয়ে পড়ে, ঘুরে বেড়ায় শান্তভাবে সব জায়গার এক্সপ্লোর তোমাদেরকে করাবো, দেখাবো। দেখতে থাকো, ভিডিও এখন ব্যাক টু ব্যাক আসবে, যত স্ট্রিট আছে সব জায়গায় আমরা যাব, তোমাদের নিয়ে যাব। আমরা বেশিরভাগই স্ট্রিট ট্রাভেল করি, খাওয়ার থেকে বেশি আমরা ঘুরতে পছন্দ করি। হ্যাঁ, খাওয়া তো থাকি, অবশ্যই থাকি, কারণ আমরা বাঙালি। চলো দেখা যাক, ভিতরটা একটু ঢুকি, একটা স্টেপ ভিতরটা ঢুকি। এই আর জাস্ট এই ভিতরটা দেখো, আর দেখা যাচ্ছে না। আমি যদি ভিতরটায় যাই, এই দেখো এইরকম একটা অন্ধকার মুহূর্ত, এই একটা হাঁটার রাস্তা, এদিকে এসো। এটা হচ্ছে সেকেন্ড লাইন, এই দেখো চলে গেছে রাস্তাটা, খুটখুটে অন্ধকার এবং সামনের দিকে হেঁটে যাচ্ছে। আর এই দিক দিয়ে ওই দূর থেকে দেখো রাস্তা আছে। এইবারে আমি যদি সরাসরি লেকের ধারে চলে যাই, তখন এই এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, হোয়াইট লাইট, নিচের এই হোয়াইট লাইটগুলো হচ্ছে লেকের ধার, আর দূরের হোয়াইট লাইটগুলো হচ্ছে লেকের ওই পার। একবার আমি সামনে থেকে দেখাই, দেখি আমরা ব্যাক করছি। এই দেখো লেকের ওই পার দিয়ে ট্রেন যাচ্ছে, তার আওয়াজ পাচ্ছ হয়তো, কিন্তু আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, আলো জ্বলে এগিয়ে আছে, এই হচ্ছে ঠিক লেকের ধার দিয়ে লাইনটা। দেখো একজন হেঁটে আসছে, তোমরা খেয়াল করো, বুঝতে পারবে এত অন্ধকার। তো এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে লেকের সন্ধেবেলা, এর থেকে বেশি দেখালাম না, কিন্তু তোমরা আসতে পারো, অন্ধকার উপভোগ করতে পারো। 7টা অবধি খোলা থাকে, কটায় খোলে জানো? কি বাবা, কটায় খোলে দেখা হয়নি, কটায় খোলে? সকাল সকাল খুলে যায়, ভোর ভোর খুলে যায় মনে হয়। যারা মর্নিং ওয়াক ফান করতে আসে, ভোর ভোর খুলে যায়, তবে 7টা অবধি খোলা থাকে। এখন তো 6টাতেই সন্ধে হয়ে যায়, 5:45 তাই বললাম চলে এসো। দুটো স্লট ছিল, মানে দুপুরটা বন্ধ থাকতো, সকালে 2 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা খোলা থাকতো, বাট এখন মনে হয় সেটা নেই, টানাই খোলা থাকে সকাল থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই আর এই এখনো চলছে, অনেকটা চলবে, মানে শেষ হবে না। আমরা এইবার ডান দিকে যাব, ডান দিকে বেরোবার জায়গা আছে, আর এই হচ্ছে এক্সিটের দিকটা। তবে এই সময়টা এখন দেখো, তোমাদের সময় দেখাচ্ছিলাম, এই দেখো 6:30 মধ্যে আমরা এখানে চলে এসেছি, কারণ ঠান্ডা ক্রমশ বাড়ছে। একবার রাউন্ড করে দেখাই এইখানটা, দেখো বিশাল এরিয়া, এটা মাঝখানের এরিয়া। এবার আমরা সোজা বেরোবো, চলো। নজরুল মঞ্চের যেখানে প্রোগ্রাম হয়, সেই তার পাশ দিয়ে এখন আমরা চলে এলাম, আর এসে এই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যাব, এবং নজরুল মঞ্চে প্রোগ্রামের যে জায়গাটা সেই গেট দিয়ে, এটা টিকিট কাউন্টার, এটা দিয়ে বেরোলে কত খাবারের দোকান এখন তোমরা দেখো। এই দেখো কত খাবারের দোকান। এই হচ্ছে সাউদার্ন এভিনিউর রাস্তা, দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে, এই সোজা গোল পার্কের দিকে চলে যাচ্ছে, আর শেষ হলে আমরা রাস্তাটা ক্রস করব। এই চায়ের দোকান থেকে দুটো আমরা মশলা চা নিয়ে নিলাম, একটা সাদা এবং একটা লাল। হ্যাঁ দেখো, একটা দুধ চা, একটা লিকার চা। তা কোথায় নিয়েছি? 99 দোকানের সামনে থেকে, আর এই হাতে চলে এসছে শীতকালে। আহা দেখো এক্সপ্লোরার চক্রবর্তী এইভাবেই তোমাদের নিয়ে বেরোবে,
চা খেতে খেতে সাদান এভিনিউর ধারে আজকের ভিডিওটা শেষ হতে চলেছে। আরেকটু ধারে চলে আসি। যে দোকান থেকে চাটা নিয়েছি না সেই দোকানের রেকমেন্ড আমি করে দিচ্ছি। এটা 99 বলে একটা দোকান আছে, মানে রেস্টুরেন্ট আছে, ক্যাফে টাইপের। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ক্যাফে আছে, সে তার উল্টো দিকে। এই চায়ের দোকান থেকে চাটা দেখালাম, যে চায়ের দোকানটা, সেই দোকান থেকে যদি লিকার চাটা নাও না, মশলা দেবো এত সুন্দর খেতে কি বলবো। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার চলে আসি তাড়াতাড়ি, কোথাও না কোথাও একটা চলে যাবো তোমাদের নিয়ে। দেখতে থাকো। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, এইভাবেই আবার আমরা বেরিয়ে যাব তোমাদের নিয়ে জানা বা অজানা কোনো একটা জায়গায়। দেখতে থাকো এক্সপ্লোরার চক্র।